আমাদের প্রত্যেকেই জান্নাতি আমল করা দরকার এই জান্নাতি আমলের মধ্যে মৌলিক পাঁচটি এবাদত আমাকে ইমান আনতে হবে আমাকে সালাত আদায় করতে হবে আমাকে জাকাত দিতে হবে আমাকে সামর্থ্য থাকলে হস করতে হবে আমাকে সিয়াম পালন করতে হবে করতে হবে বলছেন আল জামায়াতুর রাহমা ওয়াল ফুরকাত আদাব সঙ্গবদ্ধ থাকা এটা হচ্ছে রহমত আর বিচ্ছিন্ন থাকাটাই হচ্ছে আযাব আল্লাহ তোমাদের থেকে তিনটি জিনিস পছন্দ করেন আর তিনটি জিনিস তিনি অপছন্দ করেন ইয়ার্তালকুম আন তাবুদুহু ওয়ালা তুশরিকু বিশাইআন আল্লাহ পছন্দ করেন যে তোমরা তার ইবাদত করবে তার সাথে কাউকে করবে না ওয়া আন তাআসিমু বিহাব্লিল্লাহি জামিআ ওয়ালা তাফারাকু আর তিনি এটা পছন্দ করেন যে তোমরা তার রজ্জুকে শক্তভাবে ধারণ করবে মজবুতভাবে ধারণ করবে ঐক্যবদ্ধভাবে পরস্পর বিচ্ছিন্ন হবে না আন্দোলন বাংলাদেশ

ওফ আলুল খায় আলু তুফলি হন আহলে বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশে আহলেদে যুবসংঘ রাজশাহী সদর সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত আজকের এই মাসিক তাবলিগি ইস্তেমার মোহতারম সভাপতি উপস্থিত ওলামা একরম এলাকার বিভিন্ন স্তরের দায়িত্বশীল কর্মীবৃন্দ এবং সদীপন ছোট্ট সুনামনীরা আল্লাহ রাবুল্লা আলমেন এই শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আজকের এই যে বিভিন্ন প্রতিকূলতা আছে তার মধ্য থেকে মধ্য দিয়েও আমরা আজকে এই অনুষ্ঠান করতে পেরেছি আল্লাহর দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ রসুল্লাহ সাল আলহি আসাল্লাম আমাদেরকে হকের পথের দিশা দেওয়ার জন্য পৃথিবীতে এসেছিলেন যাতে করে আমরা সেই পথে চলে পরকালীন জীবনে নাজাদ পেতে পারি জান্নাত পেতে পারি যে রসুল আমাদের জন্য সেই শাশ্বত জীবনাদর্শ নিয়ে এসেছিলেন আমাদেরকে পথ প্রদর্শন করেছেন আমরা সেই রাসুলের প্রতি দূরত পেশ করছি আল্লাহম সাল্লি আলেহ সুধুমণ্ডলে আমি আপনাদের সামনে একটি অত্যন্ত পরিচিত অতি পরিচিত আপনাদের একটি আয়াত তালাওয়াত করেছি যেটা হচ্ছে সুরা জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াত আর সেই সাথে সুরা হাজের সাত সাতাত্তর নম্বর আয়াত আমি আপনাদের সামনে পেশ করেছি এরপর ভিত্তি করে আমরা অত্যন্ত সংক্ষেপে কিছু কথা বলার চেষ্টা করবো আমার তো ফেকিল্লা বি আলিহি তাবাক্কাল তুয়ী পৃথিবীতে আমরা মানুষ হিসেবে আল্লাহ রব্বুল আলমিনের সৃষ্টি হিসেবে আমরা আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করব তার নির্দেশনা মেনে চলবে এটা কিন্তু আমাদের করণীয় দেখেনি পৃথিবীতে বহু ধরনের মানুষ আছে কেউ আল্লাহকে স্রষ্টা হিসাবে বিশ্বাস করে কেউ বিশ্বাস করে না কেউ বলে না মানুষ তো এমনি এমনিতেই সৃষ্টি হয়েছে আবার কেউ বিশ্বাস করলেও পরকাল বলে কিছু আছে এটাতে বিশ্বাস করে না কেউ কেউ স্রষ্টাতে বিশ্বাস করে কিন্তু পরকালকে বিশ্বাস করে না বরং পরজন্মে বিশ্বাস করে তাদের মানে তাদের বিপরীতে আমরা যারা পরকালকে বিশ্বাস করি আল্লাহকে স্রষ্টা হিসেবে জানি তার বিধিবিধানকে আমরা মেনে চলার চেষ্টা করি তাহলে আমরা সেই অর্থে আমরা মুসলিম এবং আমরা পরকালীন জীবন আল্লাহর কাছে না চাই তো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে নাজাতের যে ওসিলা বা যে জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন সেটা কিন্তু তিনি বলেছেন তিনি বলছেন আমি মানুষ এবং জাতিকে কেবল আমার এবাদতের জন্য সৃষ্টি করেছি তাহলে দুনিয়াতে আমরা আসছি কিন্তু আল্লাহর ইবাদতের জন্য তাই না আল্লাহর ইবাদতের জন্য আমাদের এখানে আগমন তো জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর ইবাদত করাটা আমাদের জন্য মুখ্য আর এই এবাদতের জন্য যা কিছু প্রয়োজন আনুষঙ্গিক বিষয় এগুলি কিন্তু আমাদের কাছে গৌণ মানে আপনাকে ইবাদত করতে হলে পেটে খাবার থাকতে হয় এবাদত করতে হলে একটু সতর ঢেকে পোশাক পরতে হয় এবাদত করতে হলে আপনাকে একটা সুন্দর জায়গায় নিরাপদ স্থানে অবস্থান করতে হয় তাহলে এই যে থাকা খাওয়া পরা আমার এই নিরাপত্তা এই সবগুলি কিন্তু এবাদতের অনুষঙ্গ কিন্তু আমাদের কাছে এখন বর্তমানে এইগুলি হয়ে গেছে মুখ্য আমাকে ভালো খেতে হবে ভালো পড়তে হবে ভালো জায়গায় থাকতে হবে আমাকে শারীরিক সুস্থতা বজায় রাখতে হবে এটা কিন্তু এখন আমাদের কাছে মুখ্য অথচ হওয়া উচিত ছিল যে এবাদতটাই আমাদের কাছে মুখ্য আর এবাদতের জন্য এগুলি আমাদের অনুসং আনুষঙ্গিক বিষয় এগুলি করতেই হয় না করলে এবাদত করা যায় না না হলে এবাদত যথাযথভাবে হয় না সেজন্য এগুলি লাগে কিন্তু সেটা করতে গিয়ে আজকে আমরা একটু অন্যদিকে চলে গেছি যাই হোক আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে বলছেন ইয়া দিনা আমানু হে ইমানদারগণ এর কাউ তোমরা রুকু করো ওয়াস যুদু আল্লাহর জন্য সিসদা করো ওয়াফ ওয়াবুদু রব্বাকুম তোমাদের রবের ইবাদত করো উপাসনা করো ওয়াফ আলুল খায়রা আর ভালো কাজ করো লা আল্লা কুম আশা করা যায় যে তোমরা সফলকাম হবে মুক্তি পাবে লা আল্লাহম আল্লাহ যদি বলেন তাহলে অবশ্যই তোমরা মুক্তি পাবে তাহলে এখানে আল্লাহ কিন্তু আমাদের কয়েকটা কাজ বলেছেন প্রথমেই বলছেন রুকু করো সালাদ আদায় করলে প্রথমে কিন্তু রুকু করে না এটা গুরুত্ব বুঝিয়েছে আবার এরপর আল্লাহ বলছেন তোমরা সিজদা করো তার মানে এটাও সালাতের মধ্যে গুরুত্বপূর্ণ দুইটা রুকন হলো রুকু সিজদা এই দুইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেজন্য আল্লাহ এটাকে ব্যবহার করেছেন এরপর আল্লাহ বলছেন ওয়া বুধু রব্বাকুম তোমরা তোমাদের রবের ইবাদত কর এবাদত বলতে আমরা কি বুঝি এবাদত বলতে বোঝা যায় আল্লাহর জন্য বিনীত হওয়া আবার কেউ কেউ বলেছেন আল ইবাদত আল ইবাদত হিয়া এমতে আল্লাহ রবুল আলমিনের নির্দেশগুলিকে প্রতিপালন করা আর তার নিষেধগুলিকে বর্জন করার নাম হচ্ছে ইবাদত তাহলে এবাদতের দুইটি দিক একটা হলো পজিটিভ আর একটা হলো নেগেটিভ একটা হলো হ্যাবাচক আর একটা হলো নাবাচক একটা আমাকে করতেই হবে আর একটা আমাকে ছাড়তেই হবে তাহলে এবাদতের দুইটা দিক যেমন আমরা কালেমা তাই এবারে বলি ইলাহা ই কোন উপাস্য নাই প্রকৃত কোন উপাস্য নাই কেবল আল্লাহ ব্যতীত তাহলে আমাকে এবাদতের ক্ষেত্রেও দুটি জিনিস একটা আমাকে গ্রহণ করতে হবে আর একটা আমাকে বর্জন করতে হবে এই দুইটার নাম হলো এবাদত দেখেন আমাদের বাংলাদেশে বিভিন্ন ধরনের ইসলামিক দল আছে তাই না বিভিন্ন ধরনের দল আছে এর মধ্যে কেউ কিন্তু কিছুদিন আগে আমরা দেখছি দাওয়াত দেয়া মানে মারো কাটো জ্বালাও পড়াও শেষ করে দাও। এই একটা পার্টি আছে তাই না আর একটা পার্টি আছে যে কোনো মূল্যে হোক আমাকে ওই আসনে বসতে হবে তাহলে ওর এই দুইটা পার্টি কিন্তু একজন যে ভাবে হোক মেরে কেটে ওখানে যেতে হবে আর একজন যে কোনো উপায়। ইসলামের কিছু বিষয়ে জলাঞ্জলি দিয়ে হলেও আমাকে যে কোনো উপায় ব্যালটের মাধ্যমে আমাকে ওখানে গিয়ে বসতে হবে এটা তার লক্ষ্য অথচ সাইনবোর্ড কিন্তু ইসলামের আর একটা দল আছে মানুষকে দাওয়াত দেয় যা কিছু হয় আল্লাহ থেকেই হয় তাই না যা কিছু হয় আল্লাহ থেকেই হয় এরা আপনাকে আমেরি দিবে মানে নির্দেশে দিবে এমতে আওয়ামী লীল্লা আছে কিন্তু এসতে নেবে নাওয়াহি নাই তারা মানুষকে বলে যে তুমি যদি এই করে এইগুলি করো তাহলে অন্য পঞ্চাশ কোটি নেকি হবে আপনার নেকির এখানে কোনো অভাব নাই আপনি যাই করবেন তাতে নেকি কিন্তু তোমাকে যে এইটা করা যাবে না এই কথা কখনো বলবে না মসজিদ থেকে সালাদ আদায় করে বেড়ে বের হয়েই সিগারেট খাচ্ছে কিন্তু এটা বলবে না তুমি যা পারো করো কিন্তু আমাদের সাথে থাকো গাছতে থাকো তুমি বয়ান শোনো এগুলি করো তাহলে তুমি মুক্তি পেয়ে যাবে বিষয়টা কিন্তু তা নয় রসুলুল্লা সাল্লা সাল্লাম এসেছিলেন মানুষকে আদেশও দিয়েছেন মানুষকে নিষেধও করেছেন সাল্লাম মানুষকে উৎসাহিত করেছেন আবার তাকে বিভিন্ন কাজ থেকে নিরুৎসাহিত করেছেন এটা করো না এটা করলে তোমার পরকালে এই শাস্তি হবে আর এটা যদি করো তাহলে পরকালে তোমার উপকার হবে তুমি এই পুরস্কার পাবে তাহলে শাস্তিও আছে পুরস্কারও আছে আল্লাহ তোমাকে তাই দিবেন তাই না আমার আমল যদি ভালো হয় তাহলে আল্লাহ আমাকে জান্নাতে দিবেন আমার আমল যদি খারাপ হয় তাহলে আল্লাহ আমাকে জাহান্নামে দেবেন তাই না সুতরাং হচ্ছে আমাকে কিছু গ্রহণ করতে হবে আর কিছু বর্জন করতে হবে এই দুইটার সমন্বয় হচ্ছে ইবাদত আল্লাহ রবুল আলমিন তিনি রসুল সাল্লাহ আলহু আসাল্লামকে পৃথিবীতে পাঠিয়ে তিনি তাকে কতগুলি বিষয়ের নির্দেশ দিয়েছেন যে তুমি তোমার উম্মতকে বলো তারা যেন এই কাজগুলি করে আবার তিনি একথাও বলেছেন যে ওদেরকে এই সব কাজ থেকে নিশ্চিত করো তাহলে এবাদতের নাম যদি এই হয় যে কিছু জিনিস পালন করতে হবে আর কিছু জিনিস বর্জন করতে হবে তাহলে আমরা যদি শুধু পালন করি আর কিছু ছেড়ে না দেই তাহলে কি হবে যথাযথ তা তো হবে না আমাকে পাঁচ সালাত রমজান মাসের সিয়াম পালন করতে হয় আমাকে জাকাত প্রদান করতে হয় আমাকে সামর্থ্য থাকলে হজ করতে হয় কিন্তু পাশাপাশি আল্লাহ রবুল আলামিনের এটাও নির্দেশ আছে কি মিথ্যা কথা বলো না তাই না আল্লাহ রবুল আলমিনী এগুলি নিষেধ করেছেন তুমি কবি রগনা করো না আল্লাহ বলছেন আনহু আনকুম আনকুম কুম সৈয় তোমাদেরকে যে বড় বড় গোনা থেকে নিষেধ করা হয়েছে যদি তোমরা এগুলি থেকে বিরত থাকো তাহলে নুকাবফির আনকুম সই আতিকুম তোমাদের অন্যান্য গোনাগুলি আমি ক্ষমা করে দেব দেবো কারিমা আমি তোমাদেরকে প্রবেশ করাবো সম্মানিত স্থানে সেই সম্মানিত স্থান কোনটা জানাত তাহলে আল্লাহ আমাদেরকে সম্মানিত স্থানে প্রবেশ করাবেন সুরানেসা একত্রিশ নম্বর আয়াত তাহলে আল্লাহ বলছেন যদি তোমরা বড় বড় গোনা থেকে বিরত থাকো এবার দেখেন আল্লাহ বলছেন সুরা হুজরাতের বারো নম্বর হে ইমানদার গান তোমরা বেশি বেশি ধারণা করা থেকে বিরত থাকো কারণ কি বেশি বেশি ধারণা করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে মুসলমান সম্পর্কে সাধারণত ভালো ধারণা করতে হয় কু ধারণা এটা বাদ দিতে হয় তাহলে আল্লাহ নিষেধ করেছেন তোমরা ধারণা করা থেকে বিরত থাকো এখন আমরা যদি মানুষ সম্পর্কে বেশি বেশি ধারণা করি তাহলে এটা কি গুণা হবে না এটা গুণা হবে আল্লাহর নির্দেশের বাইরে এই কাজ করার কারণে আমার গুণা হবে আমাদের পরিচিত এক ভাই আছেন উনি আপনাদের নাম বলবো না অনেকে চিনবেন হয়তো তিনি একটা কোম্পানিতে চাকরি করেন কিন্তু সে এতটাই সন্দেহ প্রবাণ যে সে শুধু নিজেকে ছাড়া কাউকে বিশ্বাস করে না এমন মনে করে যে তার পিতামাতাকেও অন্য মানুষ তাকে এই বিভিন্নভাবে মানে ভুল পরামর্শ দিয়ে তার বিরুদ্ধে পরিচালনা করছে এতটা সন্দেহ প্রবণ সে প্রত্যেকটা মানুষকে সন্দেহ করে অথচ বেচারা কিন্তু অনেক ভালো মানুষ আদায় করে নফল সিয়াম পালন করে হজও করেছে দান দেখাও ভালো করে কিন্তু এই একটা ত্রুটি তার মধ্যে আছে যে সে জ্যাকা তাকে সন্দেহ করে এমনকি আমিও যদি কোনো কথা বলি যে ভাই আপনার এই কাজটা ঠিক হচ্ছে না সে আমাকেও সন্দেহ করে বসে যাবো তাহলে ওনাকে বোধ আমার ব্যাপারে ভুল বুঝিয়েছে এতটা সন্দেহ তার ভিতরে কাজ করে তাহলে এটা তো ঠিক নয় তাই না আল্লাহ নিষেধ করেছেন বেশি বেশি তোমরা ধারণা করা থেকে বিরত থাকো আজকে সমাজের অধিকাংশ ঘটনা ঘটে মানুষের প্রতি কু কারণে এই কিছুদিন আগে দেখছেন যে চোর সন্দেহ করে এই ছোট্ট বাচ্চা গাছের সাথে বেঁধে পিটি পিটি মেরে ফেলেছে এটা ধারণা মাত্র সে কিন্তু দেখেনি যে চুরি করেছে ধারণা করে তাকে মেরে ফেলেছে এইভাবে যত অন্যায় অবিচার এগুলি এগুলি ঘটে আল্লাহ রাব্বুলা আমিনের পরেই বলেছেন ওয়ালা তাকতব বা জুকুম ওয়ালা ইয়াকতব বা জুকুম তোমরা পরস্পরে গিবোধ করো না আইয়ো হেব্বো আহাদুকুম আইয়া আকুল আলা হা কি মাইতান তোমরা কি এটা পছন্দ করবে যে তোমাদা তোমরা তোমাদের মৃত্যু ভাইয়ের গোশত ভক্ষণ করবে এটা কি তোমরা চাইবে পাকা অবশ্যই তোমরা এটাকে পছন্দ করবে গিবত তহমত সমাজের বলা যায় সবচেয়ে বড় দুষ্ট ক্ষত একজন মানুষ সে কি কারণে কাজটা করেছে তাতে ভুলও হতে পারে তাহলে তাকে ওইটা বলা দরকার যে ভাই আপনার এই কাজটা ঠিক হচ্ছে না আপনি এইটা থেকে বিরত থাকেন আজকে সংগঠনের ব্যাপারে যে তহমতটা দেয়া হয় সেটা হলো ত সংগঠন গিবত তহমতের মানে জন্ম দেয় এটা প্রচার করে কিন্তু ব্যক্তিগতভাবে যারা এই কাজগুলি করছেন তারা কে থেকে বিরত আছেন এটা কিন্তু নাই অথচ এটা একটা খোড়া যুক্তি দেওয়া হচ্ছে যে সংগঠন এগুলি প্রচার করে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি আসাল্লামের সাহাবি বর্জা আল্লাহ ইসলামী আল্লাহ আনহু তিনি বলছেন আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম বলছেন ইয়া ইউ হাল্লা দিনা ইয়া মা আশার আমান আসলামা বিলিসানিহি হে ওই সমস্ত লোক যোমরা যারা মুখে মুখে ইমান আনিস ওয়ালাম মিয়াদ খলিল ইমানা যার ইমান এখনো অন্তরে প্রবেশ করেনি লা লসতিমিনা তোমরা মুসলমানদের গিবত করো না গিবত কাকে বলে আমরা তো মনে করি সত্য কথা বলছি তার এটা গিবত হবে কেন আবহর আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলহু আসাল্লাম বলছেন গিবা তোমরা কি জানো গিবত কাকে বলে সাহাবা কারাম বললেন আল্লাহ রসুলহ আলম আল্লাহ এবং তার রসুলি ভালো জানেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন তোমার ভাইয়ের এমন কোনো ত্রুটি উল্লেখ করা যা সে অপছন্দ করে বললাম আল্লাহ রসুল যদি আমি যা বলছি সেটা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে তাহলে সে ব্যাপার আপনি কি বলবেন রসুল্লাহ সাল্লাম বললেন যে তুমি যা বলছো সেটা যদি তোমার ভাইয়ের মধ্যে থাকে তাহলে তুমি তার গিবাদ করলে আর তুমি যা বলছো সেটা যদি তার মধ্যে না থাকে তাহলে তুমি তার উপরে অপবাদ আরোপ করলে এটা আরও বেশি জঘন্য সমাজের এমন কিছু মানুষ আছেন বুঝে না বুঝে শুনে না শুনে এই রাসুল্লাহ গুলি করেন রসুল্লাম এই অত্যন্ত কঠোর শাস্তি তিনি বর্ণনা করেছেন আল্লাহ রসুল তার সম্পর্কে বললেন যে একদিন দুই কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন যাওয়ার সময় তিনি বললেন ইউ হুমায় এই দুই ব্যক্তিকে শাস্তি দেওয়া হচ্ছে কিন্তু বড় কোনো কবিরা গুনার কারণে বড় কোনো গুনার কারণে এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে না একজন হচ্ছে সে পেশাব থেকে সতর্কতা অবলম্বন করতো না আর একজন হচ্ছে সে গিবত করত। ফলে তাকে এই শাস্তি দেওয়া হচ্ছে যদি অন্য হাদিস আছে যে সে করে বেড়াতো মানে একজনের গিয়ে বলতো বলতো তার এর কাছে এইটা কাজ এসে তো কবরে এই শাস্তি হবে তার গিবতের কারণে গিবত করার কারণে আরেকটা হাদিস আমরা জানি আল্লাহ রসুল সাল আসাল্লাম বললেন আর্থাৎ রুন মুফলেস তোমরা কি জানো নিঃসকে সাহাবে কারাম বললেন মাতা আমাদের মধ্যে ব্যক্তি মুফলেস যার ভোগ্য সামগ্রী নেই দুনিয়াতে তার কোনো ভোগ্য সামগ্রী নেই বা টাকা পয়সা নেই বললেন না আমার মাতের মধ্যে নিঃস্ব হচ্ছে ব্যক্তি যে সালাদ সিয়াম হজ জাকাতে এগুলি নিয়ে এসেছে পাশাপাশি এমন মানুষও নিয়ে এসেছে যাকে সে গালি দিয়েছে যাকে সে মেরেছে যার সে গেবত করেছে এই ধরনের লোকও সে নিয়ে এসেছে ফলে তার নেকি থেকে এদেরকে প্রাপকদেরকে দেওয়া হবে ফা যদি তার নেকি শেষ হয়ে যায় তাহলে ওই গালি আতিহি দিয়েছে বা গিবত তার গুণাগুলি নিয়ে নেওয়া হবে আলেহি অতঃপর তার উপরে চাপিয়ে দেওয়া হবে পাত্তরে হ্যাফেন্নার অতঃপর তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে তাহলে এটাকে আমাদের জন্য ক্ষতি নয় আমরা একজনের গিবত করছি আর আমাদের গোনাগুলি তার আমাদের নেকিগুলি তার কাছে চলে যাচ্ছে এজন্য কোনো কোনো সালাফে সালেহীন বলতে আমাকে যদি গিবত করতেই হয় তাহলে আমি আমার পিতামাতার গিবোধ করব এই কারণে যে আমার গোনাটা পিতামাতা আমার নেকিটা আমার পিতামাতা পাওয়ার বেশি হকদার তাহলে কতটা এটা তারা কতটা এটাকে অপছন্দ করতেন অথচ আমাদের সমাজে এমন অনেক মানুষ আছেন যার সারা সারাদিনের কাজ হচ্ছে এই চাকরি থেকে রিটায়ার করেছে অথবা তার কোনো কর্মসংস্থান নাই অথবা সে ফ্রি মানুষ সে এই ফ্রি থাকার সুযোগে অবসরের এই সুযোগে এই অন্যায়গুলি করে আমাদের তো মানে প্রবাদ আছে অলস মস্তিষ্ক শয়তানের বাসা এই অলস মস্তিষ্ক মানুষকে অকাম করতে উদ্বুদ্ধ করে দেখবেন এই যে কিছু মানে কিছুদিন আগে আমরা দেখছি যে এই যে পেট্রোল বোমা যখন মারা হতো তাই না তখন কি যারা কর্মসংস্থানে ছিল যারা মানে যারা বিভিন্ন কাজের সাথে জড়িয়েছিল তারাই অকাম করতে যায়নি বরং যারা ছিল স্কুল কলেজ মাদ্রাসাগুলি বন্ধ এই ছাত্রগুলি গিয়ে অকামগুলি করেছে এখনও দেখবেন যারা বেকার থাকে হয় মাদকতায় মাদকে আসক্ত আছে অথবা নতুবা ইফটেজিং করছে অথবা সে অন্যায় কিছু একটা করছে কিন্তু যারা ছোট হলেও কোনো কাজের সাথে জড়িত তারা এই কাজ করে না সুতরাং আমরা বলবো যে এটাও একটা ইবাদত আপনি অন্যায় কাজটাকে খারাপ কাজটাকে এটাকে ছেড়ে দিবেন আমরা এটাকে ছেড়ে দেব এটাও একটা ইবাদত রসুল্লা সাল্লাহ আলাইহি আসাল্লাম তিনি বললেন বলা তাহাসু বলা তাজাসু বলা তাবাক অজুবালা দাদা বারু দাদা ওয়া তোমরা পরস্পরের দোষ ত্রুটি অনুসন্ধান করে বেড়িয়ো না তোমরা গোয়েন্দাগিরি করো না তোমরা পরস্পরের সাথে শত্রুতা পোষণ পোষণ করো না একজনার দোষ ত্রুটি অন্বেষণের জন্য তার পিছনে লেগে থেকো না বরং তোমরা কোনও এবাদল্লা হে না তোমরা আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে যাবো আমার ভাইয়ের দোষ তেমন আমি অন্যের কাছে প্রকাশ করি না সুতরাং সবাইকে যদি আমরা ভাই ভাই মনে করি তাহলে অবশ্যই আমরা কারো দোষ ত্রুটি এটা অনুসন্ধান করতে যাব না আমাদের কাজ হবে এটা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আমাকে যা নির্দেশ করেছেন যেভাবে ইবাদত করার জন্য পথ নির্দেশ করেছেন আমি সেইভাবে ইবাদত করার চেষ্টা করবো যেভাবে আমাকে যে সমস্ত কাজ থেকে নিষেধ করেছেন আমরা ওইগুলি থেকে ছেড়ে দেব রসুল্লাহ সাল আলিহু আসসাল্লাম এর সাহা আমর ইবনুল আস রাজি আল্লাহ আনহু তিনি একদিন বলছেন যে আমি আশ্চর্য হই ওই ব্যক্তির ব্যাপারে যে লোকটা সে তাকদেরকে অস্বীকার করে আর ওই লোকটা কি করে সেই লোকটা অন্যের দোষ ত্রুটিকে সে তার থেকে বের করে দিতে চায় কিন্তু নিজের দোষ ত্রুটির প্রতি সে কখনো খেয়াল করে না সে অন্যের ত্রুটি ত্রুটিটাকে বড় করে দেখে অর্থাৎ এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে সে অন্যের চোখের ধুলাবালিকে খড়কুটাকেও সে বড় করে দেখে কিন্তু নিজের চোখের কাঠের গুড়িটাকেও সে লক্ষ্য করে না মানে অন্যের ছোটো ছোটো দোষগুলিকে সে খুঁটে খুঁড়ে করে বের করে আর নিজের দোষগুলিকে সে ভ্রুক্ষেপ করে না এগুলিকে সে পরিহার করে না তিনি আরও বলছেন যে আমি ওই লোকটার ব্যাপারে আমি আশ্চর্য হই যে কোনো মানুষের কাছে গোপনীয় কোনো কথা বলে আর তাকে বলে যে তুমি এটাকে গোপন রেখো অথচ এই গোপনীয় জিনিসটাকে সে নিজে গোপন করতে পারলো না সে যখন যার কাছে বলছে সে যখন এটা বলে দিচ্ছে তখন সে আফসোস করছে আমাদের অবস্থা যেন এমনটা না হয় যে আমরা নিজের ভিতরে দোষ ত্রুটি রেখে অপরের দোষ ত্রুটি আমরা বলে বেড়াই বলে বেড়াই এটা যেন আমাদের কাজ না হয় কারণ আমরা সবসময় এটা বলতে অভ্যস্ত যে আমাকে সালাদ আদায় করতে হবে আমাকে সিয়াম পালন করতে হবে আমাকে হজ করতে হবে আমাকে জাকাত দিতে হবে আমরা সাধারণত এই এবাদতগুলি মৌলিক এবাদতগুলি আমরা বলতে অভ্যস্ত কিন্তু এর পাশাপাশি যে জিনিস আমার এই সালাদ সাম হজ জাগাতের এই নেকেগুলিকে ধ্বংস করে দেবে অথবা এই নেকেগুলিকে অন্য মানুষকে দিয়ে দিতে হবে সেই গোনাগুলি থেকে সেই কাজগুলি থেকে সেই ত্রুটি থেকে আমাদেরকে বিরত থাকা দরকার তাতে করে কি হবে আমার এই নেকির প্রতিদান আমি নিজে ভোগ করতে পারবো কিন্তু যখনই দেখা যাবে যে আমি এই কাজগুলি এমনভাবে করছি যে পাশাপাশি সালাত আদায় করছি আবার আমি এই নিষিদ্ধ কাজের সাথেও আমি জড়িত আছি তখন কিন্তু দেখা যাবে আমার সালাত সিয়ামের নেকেগুলি বরবাদ হয়ে যাবে অন্য কাউকে দিয়ে দিতে হবে সেজন্য আমাদেরকে বিরত থাকতে হবে আমরা এই ধরনের কাজ যেন আমরা না করি রসুল্লাহ সাল আলিহাস্লাম বলছেন আল্লাহ তোমাদের থেকে তিনটি জিনিস পছন্দ করেন আর তিনটি জিনিস তিনি অপছন্দ করেন ইয়ার্দুম আন তাহলে তুশি কুভি সেই আন আল্লাহ পছন্দ করেন যে তোমরা তার ইবাদত করবে তার সাথে কাউকে শরিক করবে না ওয়ান টাইথার্স উইফ হাবলিল্লাহ হি জামিওয়ালা আর তিনি এটা পছন্দ করেন যে তোমরা তার রজ্জুকে শক্তভাবে ধারণ করবে মজবুতভাবে ধারণ করবে ঐক্যবদ্ধভাবে পরস্পর বিচ্ছিন্ন হবে না আর তিনি অপছন্দ করেন ওয়েক রাহুল কিলাওয়া কল বেশি কথা বলাটা তিনি অপছন্দ করেন বা বাঁচালাতা করাটাকে অপছন্দ করেন ওয়াকাসরাতে সুয়াল অতিরিক্ত প্রশ্ন করা অবান্তর প্রশ্ন করাটাকে আল্লাহ রবুল আলামী তিনি অপছন্দ করেন ওয়া ইজা আতুল মাল আর সম্পদ বিনষ্ট হওয়াটাকে আল্লাহ রাবুল আমিন তিনি অপছন্দ করেন তাহলে প্রথম যেটা রসুল সাল্লাল্লা আলাহি সাল্লাম বললেন সেটা হলো তাসিমু বি হাবলিল্লাহী জামি আওলা তাফরক দ্বিতীয় নম্বর আল্লাহ বললেন আল্লাহ রসুন সাল্লাহ সাল্লাম বললেন যে তিনি পছন্দ করেন যে তোমরা তার রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করবে পরস্পর বিচ্ছিন্ন হবে না তাহলে রাসূল সাল্লাম বললেন যে আল্লাহ এটা পছন্দ করেন এখন আমি যদি বলি যে না ভাই তুমি হকের উপর টিকে থাকো একা একা তুমি মানো আর একা একা দাওয়াত দিতে থাকো তাহলে কি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যেটা বলছেন সেটা হবে তাহলে কি তিনি যে নির্দেশটা দিলেন বা তিনি যে বললেন যে আল্লাহ রুবুল্লা আলামিন এটা পছন্দ করেন তাহলে আল্লাহর কি এটা পছন্দনীয় কাজ হবে এটা আল্লাহর পছন্দনীয় কাজ হবে না বরং আল্লাহর পছন্দনীয় কাজ হলো আমরা যেন একতাবদ্ধ থাকি দেখেন রসুল সাল্লি সাল্লাম বললেন যে এই একা কি বাড়িতে সালাত করার চেয়ে মসজিদে এসে সালাত আদায় করা জামাতে সালাত আদায় করার সব কত গুণ বেশি সাতাইশ গুণ বেশি তাহলে একা সালাতা সালাত আদায় করলে বাড়িতে যে সবটা হবে মসজিদে এসে করলে সাতাশ গুণ হবে জামাতের কারণে তাহলে জামাতবদ্ধভাবে সালাতা সালাত আদায় করার প্রতি ইসলাম উদ্বুদ্ধ করেছে আল্লাহ রব রসুল সাল্লা সাল্লাম বলছেন আমরা সারা বছর অনেকে নফুল নফুল সিয়াম পালন করি তাই না সারা বছর নফুল সিয়াম পালন করি কিন্তু রমাজান মাসে সবাই একসাথে সিয়াম পালন করি না রাসুল্লাহ বলছেন যে তোমরা সিয়াম পালন করো সময় যখন মানুষ সিয়াম পালন করে তোমরা ঈদ উল ফেতার ঈদ উদযাপন করো সময় যখন মানুষ ঈদ পালন করে তাহলে মানুষের সাথে ঐক্যবদ্ধভাবে করাটা সিয়াম পালন করার ক্ষেত্রেও নির্দেশ জাকাত কিভাবে আদায় করবেন রসুল্লাহ সাল্লু আসাল্লাম বাইতুল মালের ব্যবস্থা করেছিলেন জাকাত আদায় করার জন্য লোক নির্ধারণ করতেন এক জায়গায় এসে জমা হতো এরপর তিনি যারা হকদার তাদের কাছে বিতরণ করতেন এখন এটাও তো রাসুল বলতে পারতেন যে না যার যার জাকাত হয়েছে তোমরা জাকাত এলাকার নির্দিষ্ট লোকজনকে দিয়ে দিও কিন্তু সেটাকে রাসুল বললেন সেটা তো বলেননি মুহাজিব না জবল হাজি আনহুকে তিনি যখন ইএমএ পাঠান তখন কিন্তু তাকে নির্দেশ দিলেন যদি তারা তাদেরকে দাওয়াত দিবে যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই এবং রসুল সাল্লাহ আলাইসাল্লাম হচ্ছেন আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহ আসাল্লাম আল্লাহ রসুল যদি তারা এটা মেনে নেয় তাহলে বলবে আলাইকুম খামসা আলাইকুমাবাদ ফিকুল লিয়া অমিনু আলাইলা আল্লাহ তোমাদের উপর পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করেছেন সেটা দিনে রাতে পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করেছেন যদি তারা এটাও মেনে নেয় তাহলে তুমি তাদেরকে বলবে ইন আল্লাহ রাজা আলাইকুম সাদাকা আল্লাহ তোমাদের উপর জাকাত ফরজ করেছেন ফাহ্তু ওখা নিয়ে আহিম আলা ফোকার আহিম তোমাদের ধনীদের কাছ থেকে এটা গ্রহণ করা হবে আর তোমাদের দরিদ্রদের মাঝে ওটা বিতরণ করা হবে ওখানে কিন্তু এইটা বলেন এই মহাজকে যে তুমি বলো যে তোমার যে জাকাত আছে এটা তোমার দিয়ে দাও সেটা কিন্তু বলেনি বরং বলছেন যে তোমাদের কাছ থেকে ওটা আদায় করা হবে এক জায়গা জমা হবে এরপরে সেটা বিতরণ করা হবে রমাজান মাসের পরবর্তীতে আমরা কিন্তু ফেতরা দিই দিই না এই ফেতরাগুলি গুলি আদায় করে আমরা কি ব্যক্তিগতভাবে দিয়ে দেই সুন্নত হলো এক জায়গা জমা করে এরপর হকদারের মাঝে বিতরণ করা তাহলে এবাদতের প্রত্যেকটি ক্ষেত্রে এই সঙ্গবদ্ধ ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ইসলাম প্রদান করেছে সুতরাং সেক্ষেত্রে আমাদের কাজ হবে আমরা যেন ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করি আমরা যেন সঙ্গবদ্ধ থাকার চেষ্টা করি আমরা যেন বিচ্ছিন্ন না হই আল্লাহ বলছেন তোমরা এই সমস্ত মানুষের মতো হইও না যারা পরস্পর মতভেদ সৃষ্টি করেছে এবং বিচ্ছিন্ন রয়েছে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি তাহলে আল্লাহ নিষেধ করেছেন ওলা তা কুন কাল্লাদিন ওই সমস্ত মানুষের মতো হয়েও না রকু যারা পরস্পর বিচ্ছিন্ন হয়েছে ওয়াকালাফু এরপরে কি রয়েছে বিচ্ছিন্ন হয়েছে এরপর মতভেদ সৃষ্টি করেছে কি মতভেদ কেউ বলছেন জামাতবদ্ধ থাকতে হবে আর কেউ বলছে না জামাতবদ্ধ থাকতে হবে না ওটাকে বলা হয়েছে কি রাষ্ট্রীয় জামাত আচ্ছা রাষ্ট্রীয় জামাত যদি হয় তাহলে ভারতে কোন জামাত হবে ওরা কি সব মোদীকে মানবে এইসব খোরা যুক্তি দিয়ে কখনো ইসলামের বাইরে চলে যাওয়া যায় না ইসলামের নির্দেশগুলিকে অমান্য করা যায় না এগুলি আমাদের একদল লোক করছেন সুতরাং তাদের ব্যাপারে আমাদের সাবধান হওয়া দরকার বরং আমাদের ঐক্যবদ্ধ থাকা থাকা দরকার ফয়সাল মাহমুদ সাহেব জি হাদিসটা বললেন রসুল্লাহ সাল্লাহ আলয়াল্লামকে হোজাই ফেবনুল ইয়ামান রাজি আল্লাহন বিভিন্ন প্রশ্ন করলেন তার মধ্যে তিনি বললেন যে আল্লাহ রসুল যদি পরিস্থিতি এমন হয় ফেতনা ফাসাদে ভরে যায় দুনিয়া তখন আমি কি করব। তখন তিনি বললেন তালজিম তালিম জামায়াত মুসলিম তুমি মুসলমানদের জামাত এবং তাদের নেতাকে আঁকড়ে ধরে থাকবে তিনি বললেন যদি আমি মুসলমানদের জামাত না পাই তখন কি করব তখন তিনি বললেন যদি মুসলমানের জামাত যদি না পাও তাহলে তুমি গাছের শিকড়কে আঁকড়ে ধরে থাকবে এখন কি মুসলমানদের জামাত নাই আজকের যে জিনিসটা হচ্ছে আমরা এই যে মানে মাসিক ইস্তেমায় এখানে আমরা সবাই উপস্থিত হয়েছি যদি এখানে সংগঠন না থাকতো জামাত না থাকতো তাহলে তো সুন্দর করে সবাইকে ডেকে নিয়ে এসে বসে এটা করা সম্ভব হতো না প্রত্যেকটা ক্ষেত্রে জামাতের একটা গুরুত্ব আছে রাসুল্লাহ সাল্লাম বলছেন ঝঙ্গবদ্ধ থাকা এটা হচ্ছে রাহমাত আর বিচ্ছিন্ন থাকাটাই হচ্ছে আজাব বিচ্ছিন্ন থাকলে কেউ কখনো কারো খোঁজ নিতে যায় না আজকে দেখেন আমরা একটা জিনিস লক্ষ্য করি আজকে আমরা একটা জানাজা আদায় করলাম তাই না কত মানুষ সেখানে শুনে না শুনে বহু জায়গা থেকে অনেক লোক এসেছে এটা একটা সংগঠনের বরকত দেখেন আমিনুল ভাইয়ের জামাত আমরা জানাজা আদায় করলাম গত ডিসেম্বরের পনেরো তারিখে সেখানে সারা দেশ থেকে বলা যায় যে লোকজন এসেছে যারা আসতে পারেনি তারা তার জন্য দোয়া করেছে আপনি যদি গ্রামের বাড়িতে যেতেন তাহলে দেখতে পেতেন সেখানে কত লোক হয়েছে তাহলে এগুলি কিন্তু সংগঠনের বরকত তারা বিভিন্ন জায়গা থেকে তার জন্য দোয়া করছে তার জন্য তিনি যখন অসুস্থ ছিলেন এই প্রায় তিন মাস সেই সময় সারা দেশ থেকে তার জন্য সহযোগিতা মানুষ করেছে তাহলে এগুলি সংগঠনের বরকত এগুলির মাধ্যমে আমরা শুধু দুনিয়াবি জীবনে নয় বরং পরকালীন জীবনে ও সংগঠনের বরকত কিন্তু আমরা লাভ করতে পারবো এটা এইভাবে যে আজকের যে জিনিসটা হচ্ছে এই যে আমরা দাওয়াতি কাজটা আমরা করতে পারছি এই দাওয়াতের মাধ্যমে আমরা অনেকের কাছে আমরা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে অনেকের কাছে আমাদের দাওয়াতগুলি কিন্তু পৌঁছে দিতে পারছি কিন্তু যদি সংগঠন না থাকতো তাহলে কিন্তু এত সুন্দর প্রচেষ্টা অল্প সময়ের মধ্যে এটা সম্ভব ছিল না সুতরাং জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের কাজ হবে আমরা যেভাবে আমরা আল্লাহ রবুল আলমিনের নির্দেশগুলি মানি সেইভাবে আমরা আল্লাহর নিষেধগুলিও যেন আমরা মেনে চলি সেটা আমাদের করণীয় কারণ আল্লাহ বলছেন পলা থাকু উকাল্লা দিনা তাফর রাখু তোমরা ওই সমস্ত মানুষের মতো হয়েও না যারা বিচ্ছিন্ন থাকে সুতরাং আমরা বিচ্ছিন্ন থাকবো না আমরা ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করব। এবং সব সময় আমরা আল্লাহ রবুল্লা আলমিনের নির্দেশ যেমন মান মানবো ঠিক তেমনিভাবে আমরা আল্লাহ রবুল্লা আলমিনের নিষেধগুলিও আমরা পরিহার করব। একজন মানুষের কাজ হবে এইটা যে আমি কারো উপকার করতে পারছি না কিন্তু তার অপকার করার অধিকার কিন্তু আমার নাই আমি উপকার করতে পারছি না তাহলে আমি তার ক্ষতি করব না এটাই একজন মানুষের কাজ হওয়া দরকার অথচ দেখা যায় আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন যে উপকার তো দূরের কথা সে কিভাবে তার ক্ষতি করা যে এই চেষ্টাই ব্যস্ত থাকে এটা কোনো মানুষের কাজ নয় বরং এগুলি থেকে আমাদের সর্বতভাবে বিরত থাকা দরকার আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ মামিন রসুল্লাহ সাল আলহ্লাম তিনি বললেন ওয়ালাহতি নাস তোমরা মানুষের দোষ ত্রুটি এর অনুসরণ করো না যদি তুমি তার দোষ ত্রুটির অনুসরণ করে তা করো তাহলে তাদের ধ্বংস করে দিলে অথবা তুমি তাকে ধ্বংসের কেনারায় তাকে নিয়ে গেলে সুতরাং মানুষের এগুলি বর্ণনা করা থেকে আমরা বিরত থাকব। আমরা সংগঠন মানুষকে প্রতিভা বিকাশের একটা মাধ্যম সংগঠন মানুষকে বড় হতে শেখায় সংগঠন মানুষকে কখনো সংকীর্ণতা শেখায় এটা ভুল কথা আপনি ধরুন এই মসজিদে দুইজন আলেম মানুষ এসেছে একজনকে আপনি জানেন যে হকপন্থী আর একজনকে আপনি চেনেন না আপনি যাকে জানেন যে হকপন্থী এমামতি যদি করতে দেন আপনি মসজিদের এমাম তাহলে আপনি কাকে দিবেন নিশ্চয়ই আপনি দিবেন যাকে আপনি চেনেন যার কথা আপনি জানেন যাকে আপনি নিশ্চিত আপনি যে না এ কোরআন হাদিস ভালো জানে সে সহি শুদ্ধভাবে সালা আদায় করাতে পারে আপনি তো তাকেই দেবেন তাই না আপনি কখনো অপরিচিত মানুষ যাকে আপনি চেনেন না সে যদি বড় আলেমও হয় তখনও তাকে কিন্তু আপনি এই এমামতের দায়িত্বটা আপনি দিবেন না কারণ তাকে আপনি চেনেন না তার সাথে আপনার কোনো সম্পর্ক নাই তো এখানে যদি মসজিদের এই ছোট্ট একটা কাজে একটা এমামতির ক্ষেত্রে যদি আপনার এটা হয় তাহলে সাংগঠনিক বৃহত্তর পরিসরে আমরা কাকে দাওয়াত দিলাম না বা দিলাম সেই জিনিসটা আপনাকে চিন্তা করতে হবে না আপনার আমার প্রতিষ্ঠানে নিশ্চয়ই আমি যাকে পছন্দ করি তাকে ছাড়া অন্য মানুষকে দাওয়াত না তাই না তাহলে এখানে যদি না পারি আমার বাড়িতে আমার যারা আত্মীয় আমার যারা বন্ধু আমি বন্ধু ছাড়া অন্য কোনো রাস্তার থেকে কোনো মানুষ ধরে নিয়ে এসে আমি তাকে খাওয়াই খাওয়াই না সাধারণত এটা আমাদের অভ্যাস নয় আমাদের আচরণ হলেই যে আমার বন্ধু যার সাথে আমার সম্পর্ক আছে তাকেই আমি দাওয়াত দিই তাহলে যার সাথে আমার সম্পর্ক নাই তাকে তো আমি দাওয়াত দেবো না সাধারণত এটাই স্বাভাবিক এমনকি আমি আমার বন্ধুর জন্য বাড়ির চাবিটাও আমি দিয়ে যেতে পারি ঠিক আছে ভাই তুমি কিছুক্ষণ থাকো আমি আমার কাজটা সেরে আসি কিন্তু রাস্তার একজন মানুষকে কিন্তু আমি এটা করবো না তাই না সুতরাং প্রত্যেকটি ক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে ব্রড মাইন্ড আপনাকে কাকে বলে আপনার প্রশস্ত অন্তর কোনটা এই প্রশস্ত অন্তরের ব্যাখ্যাটাও আমাদের বোঝা দরকার সংগঠন কখনো সংকীর্ণতা শেখায় না বরং সংগঠন মানুষকে উদারতা শেখায় এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে অথচ ভুল প্রচার করা হয় ভুল প্রচারটা কিভাবে এমন অনেক মানুষ আছেন এমন অনেক ভাই আছেন যারা দেখি যে একটু আগে বলছিলাম যে তার এই অবসরের সুযোগে আমাদের বিভিন্ন মানুষের বিভিন্ন দোষ ত্রুটি অপকের কাছে বর্ণনা করেন ঠিক এরকম এমন অনেক মানুষ আছেন যারা কিন্তু এই সুযোগে দেখা যায় বিভিন্নভাবে সংগঠন বিরোধী কাজগুলি করছেন এগুলি আদৌ তার উচিত না ভালো লাগে করবে না তার পছন্দ জিনিসটা সে সেটা করবে না কিন্তু তার অর্থ এই নয় যে সে এটা বিরোধিতা করবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমাদেরকে সঠিক বুঝ দান করুন এবং আমরা যেন হকের উপরে টিকে থাকতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন আল্লাহ আমিন আমরা বলছিলাম যে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এ করার জন্য পাঠিয়েছেন আর এবাদতের দুইটা দিক একটা হলো গ্রহণীয় আর একটা হলো বর্জনীয় একটা হলো পালনীয় আর একটা হলো বর্জনীয় যেটা আমাকে পালন করতে হবে চালাচ্ছি সিয়াম হজ জাঘাত এগুলি পালন করতে হবে আর যেটা আমার বর্জনীয় সেটা হলো এই যা কিছু খারাপ কাজ আছে সেগুলি আমাকে ছাড়তে হবে মানুষের সাথে দুর্ব্যবহার মানুষের সাথে অসদাচরণ এগুলি আমাদেরকে ছাড়তে হবে আল্লাহ আল্লাহর আল্লাহ রসুল সাল্লাহু আবু আবুফারি রাজি আল্লাহু আনহুকে তিনি তিনটা উপদেশ দিলেন দিনটা উপদেশ দিলেন তার মধ্যে প্রথমে বললেন যেখানেই থাকো ভালো ব্যবহার করো আল্লাহকে ভয় করো অত্তাবি পাপ হয়ে গেলে তারপরে নেকির কাজ করো নেকির কাজ তোমার পাপ কাজটাকে মিটিয়ে দেবেলুকিন হেসানিন মানুষের সাথে উত্তম আচরণ করো উত্তম আচরণ করার অর্থ এই নয় যে আমি মানুষের দোস্ত্রুটিকে তার অন্যের কাছে বলে বেড়াবো এটা উত্তম আচরণ নয় বরং উত্তম আচরণ হলে এটা আমি তার সাথে ভালো ব্যবহার করব তার মধ্যে যদি কোনো ত্রুটি থাকে আমি তাকে পরিবর্তন করার জন্য চেষ্টা করব। এটা হলো ভালো আচরণ আমি যদি দেখি যে না আমার কথায় সে পরিবর্তন হচ্ছে না তাহলে আমি তার অভিভাবক অথবা তাকে এমন কোনো মানুষের মাধ্যমে তাকে সংশোধনের চেষ্টা করব যাতে সে সংশোধিত হয় পরিবর্তিত হয় এটা হলো ভালো আচরণ কিন্তু পরবর্তী মানে এর বিপরীতে আমি বলে বেড়ালাম যে আবদুল্লাহ ছেলে আবদুল্লাহ খালিজ মসজিদে জুমার দিনে দেখা যায় আর অন্য কোনো পাশকতে দেখা যায় না এই ধরনের কথা বলাটা এটা আবদুল্লাহর মান সম্মানের হানি ঘটানো এগুলি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আল্লাহ রবুল্লা আমাদেরকে তৌফিক দান করুন আমরা এবাদত করব এই পাশাপাশি আমরা যেন উত্তম চরিত্র গঠন করতে পারি আমরা যেন মানুষের সাথে উত্তম আচরণ করতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন আল্লাহ আমিনা হাকিম আচ্ছা আমরা বলছিলাম যে এবাদতের দুইটা দিক আছে তাই না দুইটা দিকের মধ্যে একটা হলো আমাদেরকে পালন করতে হবে আর একটা হলো আমাদেরকে সারতে হবে রাসুল্লাহ সাল্লাসাল্লাম একদিন এরকম মজলিসে বললেন যে এখন একটা লোক আসবে যেই লোকটা জান্নাতি দেখা গেলো একটা লোক হাঁটতে হাঁটতে আসলো তার দাড়ি দিয়ে পানি টপ করে পড়ছে রাসুল উপদেশ দিলেন কিন্তু এক সাহাবী এটা ফলো করছে আল্লাহ রসুল বলছেন যে এই লোকটা এখন একটা লোক আসবে এই লোকটা জান্নাতি সে লোকটা আসলো দ্বিতীয় দিন তিনি আবার এরকম মস্তিষে বললেন যে এখন এই মুহূর্তে একটা লোক আসবে যে লোকটা জান্নাতি দেখা গেল ওই লোকটাই দ্বিতীয় দিন আবার আসছে তৃতীয় দিন রাসুলসাল্লাম আবার বললেন যে এখন একটা লোক আসবে এই লোকটা জান্নাতি দেখা গেল এই সেই লোকটাই আবার তৃতীয় দিন আসছে এই লোকটা আসলে এক সাহাবি মনে করলেন আল্লাহ রসুল তিন দিন যার ব্যাপারে বললেন যে এই লোকটা জান্নাতি তাহলে আমি দেখব যে কি আমলটা করে কি কাজটা করে আমার এই জিনিসটা জানতে হবে সাহাবিকেরাম সবাই তো চাইতেন যে আমরা কী করে জান্নাত পেতে পারি এই চেষ্টায় কিন্তু তারা সব সবসময় ব্যস্ত থাকতেন সুতরাং তিনি বললেন যে ভাই আমি আজকে তোমার বাড়িতে মেহমান সে বলছে হ্যাঁ ঠিক আছে চলো নিয়ে গেছে বাড়িতে গিয়ে সে শুধু দেখছে যে সে সারা রাত কি করে সারাদিন সারা রাত তার আমলটা কি এটা সে লক্ষ্য করছে কিন্তু দেখছে যে আমরা যে ধরনের আমল করি সেও তাই করে এক্সট্রা কিছু করে না যখন সারাদিন শেষ হয়ে গেছে তখন চলে আসবেন তখন তিনি বলছে যে ভাই আমি তোমাকে একটা কথা বলতে চাই বলছে কী কথা বলেন বলছে যে রাসুল সাল্লামকে আমি বলতে শুনেছি এখন একটা লোক আসবে এই লোকটা জান্নাতি তিন দিন তিনি এই কথাটা বললেন আর তিন দিনই আমি দেখলাম যে সেই লোকটা হচ্ছে তুমি আচ্ছা বলো তো তুমি এমন কি কাজ করো যে কাজের কারণে রাসুল তোমাকে তিন তিন দিন বললেন যে তুমি জান্নাতি তোমার এমন কি আমল আছে তখন সে ব্যক্তি বলল যে আমার কি আমল এটা তো তুমি দেখতেই পেলে যে আমি যা করি এটা তো তুমি দেখতেই পেলে আমি এমন বিশেষ কিছু করি না তবে আমি একটা কাজ করি সেটা হলে এই যে আমি মানুষের দোষ ত্রুটির পিছনে কখনো পড়ি না মানুষের দোষ ত্রুটি নিয়ে আমি কখনো মাথা ঘামাই না সে লোকটা তখন বলল যে হ্যাঁ এই কারণে এই কারণেই রাসুল সাল্লা সাল্লাম তোমাকে বলছেন যে তুমি জান্নাতি সুতরাং আমরা প্রত্যেকেই জান্নাতি যেতে চাই কিন্তু আমরা জান্নাতি আমল যদি না করি তাহলে কি জান্নাতি যেতে যাওয়া যাবে আদৌ কিন্তু জান্নাতে যাওয়া যাবে না আমাদের প্রত্যেকেই জান্নাতি আমল করা দরকার এই জান্নাতি আমলের মধ্যে মৌলিক পাঁচটি এবাদত আমাকে ইমান আনতে হবে আমাকে সালাত আদায় করতে হবে আমাকে জাকাত দিতে হবে আমাকে সামর্থ্য থাকলে হজ করতে হবে আমাকে সিয়াম পালন করতে হবে করতে হবে তাই না অবশ্যই করতে হবে না করলে শাস্তি আছে কিন্তু অন্যান্য নফলে নফলেবদগুলি তার কিন্তু বিভিন্ন ফজিলত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আল্লাহ রবুল আলমিন বর্ণনা করেছেন বিভিন্ন ফজিলত বর্ণিত হয়েছে কিন্তু সালাতের ফজিলত থাকলেও গুরুত্ব দিয়ে আল্লাহর এটা ফরজ আপনাকে আদায় করতেই হবে এর কোনো বিকল্প নাই না করলে শাস্তি আছে অন্যান্য বাদাতগুলি আল্লাহ রবুল আলমিন তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে অফ আলুল হাইরা তোমরা মানুষের সাথে ভালো আচরণ করো আমাকে তো ভালো আচরণগুলি করতে হবে শিখতে হবে রাসুল উল্লাহ সাল আলিহু আসাল্লাম তিনি কেমন ছিলেন আল্লাহ আনহার কাছে এসে জনক সাহাবি জিজ্ঞেস করলেন যে রাসুল সাল্লিউ আসসালামের চরিত্র কেমন আয়সা তাকে বললেন যে তুমি কি কোরআন পড়ো না হুলকুহুয়াল কোরআন রাসুল সাল্লাহ সাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্যই হচ্ছে কোরআন তাহলে রাসুল সাল্লাম কোরআনের যে আদর্শগুলির কথা বলা হয়েছে সাল্লাম সেই আদর্শের মূর্ত প্রতীক ছিলেন আল্লাহ রসুল মানুষকে এমন কোনো নির্দেশ দিতেন না যে নির্দেশগুলি তিনি তার জীবনে বাস্তবায়ন করতেন না তাহলে আমরা রাসুল সাল্লাহ সাল্লামের উম্মত আমরা রাসুল সাল্লাই সাল্লামের অনুসারী তার আদর্শ অনুসরণের জন্য আমাদেরকে বলা হয়েছে তাহলে আমরা কি রসুল সাল্লাহ সাল্লামের সেই আদর্শগুলিকে মানবো না আল্লাহ রসুল সাল্লাহাম কখনোই কখনো কোনো মানুষের দোষ ত্রুটি এভাবে তিনি মানুষের কাছে প্রচার করতেন না বর্ণনা করতেন না বরং মানুষকে সাবধান করার জন্য সতর্ক করার জন্য উদাহরণ হিসাবে যদি কখনো বলতে হতো সেটা বলতেন কিন্তু কখনোই তিনি মানুষের হাতে খারাপ আচরণ কঠোর আচরণ এটা তিনি করতেন না এরপর আল্লাহ রবুল আলমিন তাকে বলছেন মিনাল্লাহ হে মোহাম্মদ আল্লাহর অনুগ্রহে তুমি যদি হৃদয়ের না হতে তুমি যদি রুড়ো আচরণের হতে কঠোর হৃদয়ের হতে তাহলে মানুষ তোমার কাছ থেকে দূরে সরে যেত রসুল সাল্লাম কেমন আচরণ করতেন আনাস রাজি আল্লাহ আনহু তিনি বলছেন যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম একদিন একটা মোটা পাড়ালা চাদর এটা গায়ে দিয়ে তিনি রাস্তা দিয়ে হাঁটছেন একজন বেদইন এসে তার এই চাদর ধরে খুব জোরে টান দিয়েছে এত জোরে টান দিয়েছে যে ঘাড়ে দাগ বসে গেছে এরপরে সে এইভাবে টান দিয়ে বলছে যে মোহাম্মদ আল্লাহ তোমাকে যে সম্পদের অধিকারী করেছেন অর্থাৎ গণিমত বা বাইতুল মাল এগুলি থেকে তুমি আমাকে কিছু দেওয়ার নির্দেশ দাও রাসুল সাল্লাহ সাল্লাম তার দিকে তাকালেন আর তাকিয়ে হেসে দিলেন দিয়ে তারপরে নির্দেশ দিলেন যে ওকে কিছু বাইতুল মাল থেকে ওকে কিছু দিয়ে দাও রাসুল কেনই আচরণ করলেন এই জন্য করলেন যে বেদুইনে কিছু বোঝে না ও জানে না সেজন্য দেখেন আল্লাহ রসুল এত কিছু করার পরেও তাকে মাফ করে দিয়েছেন সুমা বাবিন ওসাল আল্লাহ আনহু তিনি ইসলাম গ্রহণ করার পূর্বে মুশ্রিক ছিলেন ইহুদি ছিলেন আল্লাহ রসুলকে সবচেয়ে বেশি ঘৃণা করতেন তো সাহাবিরা তাকে ধরে নিয়ে এসে মসজিদ নবাবির এই খুঁটিতে বেঁধে রেখেছে রাসুল সাল্লাহ সাল্লাম তাকে কি বলছে সুমামা তুমি কি দিনের অনুসারী তোমার কাছে কোন দিন আছে সে তখন বলছে আমার কাছে উত্তম দিন আছে যদি তুমি আমাকে হত্যা করতে চাও তাহলে হত্যার প্রতিশোধ নেওয়া হবে যদি তুমি আমার কাছে সম্পদ চাও যা চাও তাই দেওয়া হবে আর যদি তুমি আমাকে ক্ষমা করে দাও তাহলে শুক্রিয়া আদায় করা হবে দ্বিতীয় দিন আসছে আল্লাহ রসুল জিজ্ঞেস করছেন একই কথা বলেছে তৃতীয় দিন একই কথা বলছে দেখেন একজন শত্রু তাকে হাতের মুঠোয় পেয়েও রসুল কিন্তু তার সাথে খারাপ আচরণ করেননি তৃতীয় দিন যখন এই কথা বলছে তখন বলছো ওকে ছেড়ে দাও ছেড়ে দিয়েছে ও কিছুক্ষণ কিছু দূরে গিয়ে এই মদিনার এই একটু পাশেই খেজুর বাগানে গিয়ে সেখানে কূপ থেকে গোসল টোসল করে ফিরে এসেছে এসে বলছে মোহাম্মদ এই একটু আগেও তুমি আমার কাছে ছেলে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি আর তুমি যে ধর্মের দাওয়াত দাও যে দিন তোমার কাছে আছে এটা আমার কাছে সর্বনিকৃষ্ট দিন ছিল কিন্তু দেখো এই মুহূর্তে তুমি দুনিয়ার মধ্যে সবচেয়ে প্রিয় ব্যক্তি আমার কাছে আর তোমার দিন ইসলাম আমার কাছে সবচেয়ে মানে শ্রেষ্ঠ দিন হিসেবে আমার কাছে মনে হয়েছে সুতরাং তুমি আমার আমাকে ইসলাম কবুল করাও সে ইসলাম কবুল করলো এই তো ছিল রসুল সাল্লাহ সাল্লামের আদর্শ তাহলে আমরা কেন এগুলি পড়ি আমরা এগুলি জানি কিন্তু এই আদর্শ আমরা গ্রহণ করি না আল্লাহ রসুল সাল্লাহ কতটা নমনীয় ছিলেন আয়সা রাজি আল্লাহ আনহাকে একদিন বলছে আয়সা দেখো এখন একটা লোক আসবে সে এরকম এরকম যখন সে লোকটা আসলো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম অত্যন্ত নম্র আচরণ করলেন তার সাথে খুব ভালো ব্যবহার করলেন যখন সে লোকটা চলে গেল আয়সা রাজি আল্লাহ জিজ্ঞেস করলেন আল্লাহ রসুল আপনি না বললেন এই লোকটা এমন এমন তখন রাসুল সাল্লা সাল্লাম বললেন আয়েশা তুমি কি আমাকে দেখেছো যে মানুষের সাথে আমি কখনো খারাপ আচরণ করি অথবা আমি মানুষকে অভিশাপ দেই এরকম কি তুমি কখনো দেখেছ তাহলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এমনটা ছিলেন তিনি মানুষের সাথে অত্যন্ত নম্র ব্যবহার করতেন সুন্দর আচরণ করতেন ইহুদি একটা দল আসলো এসে রসুল সাল্লা সাল্লামের কাছে প্রবেশ করার অনুমতি চাইল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম প্রবেশ করার অনুমতি দিলেন তারা বলল আসসালাম আলাইক হে মোহাম্মদ তোমার মৃত্যু হোক আয়সা রাজিয়াল্লাহ আনহু তখন তিনি উপস্থিত ছিলেন তিনি শুনে বললেন যে তোমাদের মৃত্যু হোক এবং আল্লাহর লানত তোমাদের উপরে নাজিল হোক রসুল সাল্লাহ সাল্লাম তাকে বললেন আয়সা তুমি থামো তোমার জন্য আবশ্যক হলো নম্রতা অবলম্বন করা আয়সা আল্লাহ বললেন রসুল আল্লাহ রসুল ওরা কি বলছে আপনি কি শোনেননি তখন রাসুল বললেন হ্যাঁ আয়সা তুমি কি শোনো যে আমি কি বলেছি আমার ব্যাপারে তাদের দোয়া এটা কবুল হবে না কিন্তু তাদের ব্যাপারে আমার দোয়া অবশ্যই কবুল হবে সুতরাং আয়সা তুমি থামো তোমার জন্য আবশ্যিক হলো নম্রতা অবলম্বন করা রাসুল সাল্লু আলহিউ আসালামের এই চারিত্রিক বৈশিষ্ট্যগুলি আমরা কিন্তু পড়ি আমরা শুনি আমরা জানি কিন্তু সেগুলি আমরা আমল কতটুকু করি আমাদের আমলের জিন্দিগিতে সেগুলি বাস্তবায়ন করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদেরকে অবশ্যই করতে হবে আমরা আল্লাহর সাল্লা সাল্লাম আমাদের অনুসরণীয় ব্যক্তি হিসেবে পৃথিবীতে এসেছিলেন তিনি আমাদের পথ প্রদর্শক ছিলেন সুতরাং তার আদর্শ আমরা গ্রহণ করি এবং এহকালীন জীবনটাকে আমরা সুন্দর করি পরকালীন জীবনে আমরা নাজাদ পাওয়ার আশা করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ মামিন পরিশেষে যারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং যারা এখানে আলোচনার মাধ্যমে এই অনুষ্ঠানের কলেবরটাকে বৃদ্ধি করেছেন আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ যেন এই সময় কোরবানির মাধ্যমে কাল কেয়ামতের মাঠে আমাদের সবাইকে দান করেন সেই সাথে আপনাদেরকে আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে পক্ষ থেকে এবং আত্মাহারিক অনলাইন টিভির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এই সময় কোরবানি টুকে কে আল্লাহ রবুল আলমিন কবুর করে নিন নিন এবং আমাদের সবাইকে কাল কেয়ামতের মাঠে জান্নাতুল ফিরদৌসে একত্রিত হওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমিন اقول قولي هذا استغفر الله لي ولكم ولسائر المسلمين والسلام عليكم ورحمه الله وبركاته